এখানে জঙ্গলে বসে বসে কাঁদছিস কেন? কি হইল রে, আমাকে বলবি তো নাকি? আমি মাধ্যমিকে ফেল করে গেছি। এ বাবা, এত যে বললি যে রে, স্নান না করে বাথরুম না গিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে বাইরে অনুষ্ঠান টনুষ্ঠান সব বাদ দিয়ে ঘরে মুখ গুজেই তো পড়েছিলি, তাও ফেল করে গেলি। কিরে জবাব দে, তুমি আর কাটা ভাই নুনের ছিটা দিয়ে দাও তো। বাবা, তোর যে বিশাল তেজ রে, তাইলে তোর থেকে আমিই ভালো। কেন, তুই কত পড়লি, তুই কত টিউশনে নিলি, তুই কত নোট লিখলি, তুই বিয়ে ঘর বাইরে অনুষ্ঠান সব কিছু ছেড়ে দিলি, বইয়ের মধ্যে মুখ গেঁথে দিয়ে পড়ে থাকলি, কিন্তু কিন্তু কি, কিন্তু আমি পড়াশোনা বাদ দিয়ে ওগুলো সব করেছি। তো করেছে তো কি হয়েছে, তুমি এত ফেল করেছো? না রে, মনে তোর কপালে এত সুখ ছিল না, আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি। আবার কি হলো রে? আমার গেতে ভয় লাগছে, আজকে ঘর গেলে আমার বাবা আমাকে কুচু কাটা করবে। ধুর, তোর ভয়ের কিছু নাই, তোর বাবা তোর পেছনে দাঁড়াই আছে, তোর সব কথা শুনে নিয়েছে। বাবা, এবছর হলো নাই। কোনো চিন্তা নাই, এবছর হলো নাই তো কি হয়েছে, আসছে বছর হবে। বাবা, এমন বাপ্পা তো ভাগ্যের ব্যাপার। তুই ফেল করে আমার লাভই করেছিস বেটা, তোর মতো এই যুগে বেটা পাওয়া ভাগ্যের ব্যাপার। কেন বাবা, আমার জন্য তোমার কি লাভ হইল? তোর তোর তো পড়াশোনা করে কোনো লাভ নাই, সেই তো মোবাইল দিয়ে ঘরে বসে থাকিস, তাই এবছরে বইগুলাই গিয়ে পড়বি, আর এবছরে নোটগুলাই গিয়ে পড়বি, সেই আগের খাতায় থাকবে, আমার খরচটা বাঁচবে, কোনো মাস্টার টাস্টার কিছু দিতে হবে না, এবছর ফ্রিতেই হয়ে যাবে। বাহ, চিন্তার তো সব প্রবলেম সলভ হয়েই গেল। এবারে আমি ঘর যাই, দেখি আমার বাপটা কি বলছে। বাবা, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। বাবারে, রেজাল্ট কি হয়েছে? বাবা, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। বাহ বাবা বাহ, এই না হলে আমার বেটা। তো বাবা বলছিলাম যে, দাঁড়া, বলি, আমার ছেলে ফার্স্ট ডিভিশনে গেছে, তোমার ছেলের খবর কি? হে, কোনো খবরই নাই, আমার ছেলে ফেল করেছে। কি হলো রে, এমন দাঁত খিচাচ্ছে কেন, মেনির মতো খুশি হলো নাই নাকি? মশাই, তোমার ছেলে ফেল করেছে, এত এত আনন্দের কি হইলো? হে, আনন্দের কি হইলো, পুরোটাই আনন্দের। ছেলে ফেল করেছে, এতে আনন্দের কি হইলো, এটা তো লজ্জার ব্যাপার। লজ্জার কি আছে, ছেলে ফেল করেছে, ছেলে এই ক্লাসেই থাকবে, এবছরের নোটগুলাই পড়বে, এবছরের যা সব লিখিয়েছে মাস্টার সেগুলাই পড়বে, আমাকে নতুন করে কোনো মাস্টার দিতে হবে না, বইপত্র কিনে দিতে হবে না, এবছরটা আমার গোটাই ফ্রিতেই হয়ে যাবে, এতে লজ্জার কি আছে, এটা তো আনন্দের ব্যাপার। ধুর বাবা, আমার দাঁত খিচাচ্ছে, কেসটা কি হচ্ছে ধরতে পারছি না তো। হ্যাঁ, তাহলে আমার কি হবে? বাবা, তুমি আমার কথাটা শোনো, কার সাথে ফোনে মেতে গেলে? এই, তোকে বললাম না চুপ থাকতে। আমি কতক্ষণ থেকে বলছি, তুমি আমার কথাটা শুনছই নাই। না না না, এবারে বল। বলছিলাম যে মাধ্যমিকে তো ভালোই রেজাল্ট হলো, এবারে তো সায়েন্স কমার্স আর্টস কিছু তো একটা নিয়ে পড়তে হবে। বাবা কিছু বলো। হ্যাঁ, তো পড়তে হবে, তো কি হয়েছে? না, বলছিলাম মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছে, তো যাই নেব তাই পাবো, তো সায়েন্স কমার্স আর্টস কোনটা নেব? লে বাবা, আমাকে বকছো কেন? তোর লজ্জা লাগা দরকার, তুই আমাদের বংশের ছিলা, আমার ছিলা, এরপরেও বলছিস ওই তিনটার মধ্যে কোনটা নেব? কেন, পড়াশোনা কি করব নাই? কে বলেছে তুই পড়বি নাই, ভালো রেজাল্ট করেছিস, তোর যত দূর মন চাই তুই তত দূর পড়বি। তাহলে বলো আমি কোনটা নিয়ে পড়ব। আমার টাকার অভাব নাই, তুই ওই তিনটা নিয়ে পড়। কি হলো, বুঝলি? বাবা, তিনটা নিয়ে যাবে নাই। কেন, তিনটা নিয়ে যাবে নাই কেন, আমার কি টাকার অভাব আছে? বাবা, টাকার অভাবের জন্য নয়,
সায়েন্স, কমার্স, আর্টস আমি তিনটা বিষয় নিয়ে পড়তে পারবো না। কঠিন ছিল তো, আমি তোকে বলছি আমি তোকে কোনো টাকার অভাব বুঝতে দেবো নাই, আমার টাকার কোনো অভাব নাই, তুই তিনটাই পড়বি যা, আর তুই বলছিস তিনটা নেবো নাই। হাই আমার কুঠা গোপাল, এবারে আমি আমার বাবাকে কি করে বোঝাই, আমি একটু বোঝাই বলবো? না তুই থাম, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, তুই তিনটা বিষয় নিয়েই পড়বি।